নমস্কার বন্ধুরা, কলকাতা কোরা ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা মার্জিন এবং প্যাডিং সম্পর্কে শিখব। মার্জিন এবং প্যাডিং আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, কি পার্থক্য আছে মার্জিন এবং প্যাডিং এর মধ্যে, এবং মার্জিন এবং প্যাডিং ইউজ করার সময় আমাদের কোন কোন জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করা উচিত, সেই সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে আজকে আমরা এই একটা ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো। তাই আশা করব যে এই ভিডিওটা দেখার পরে আপনারা কখনো মার্জিন এবং প্যাডিং সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। তাই চলুন সময় নষ্ট না করে আজকের মূল পর্বে ঢোকা যাক। তো আমাদের আগের দিনের যে টিউটোরিয়ালটা ছিল তার উপরেই আজকে আমরা মার্জিন এবং প্যাডিং দেওয়া শিখব। আপনি যদি আগের ভিডিওটা না দেখে আসেন তাহলে আপনাকে বলবো, ওপরের ডান দিকে আই লেখা একটা সিম্বল আছে, আমার কথা হতে হতে সেটা এতক্ষণে বেরিয়ে গেছে, ওখানে আপনি আগের ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন, আপনি চাইলে একবার দেখে আসতে পারেন, সেখানেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং, সেটার জন্য আমাদের যে মার্কআপটা আছে সেটাতে একটু চোখ বুলিয়ে নিই। আমাদের এখানে তিনটে ডিপ নিয়ে রাখা আছে, এই এক প্রথম ডিপ, এটা দ্বিতীয় ডিপ এবং এটা তৃতীয় ডিপ, দুটোর মধ্যে একই ক্লাস নিয়ে রাখা আছে যেটার নাম হচ্ছে মাই ফার্স্ট ক্লাস, এটাতেও সেম ক্লাস ইউজ করা হয়েছে, এটাতে একটা আইডি ইউজ করা হয়েছে যেটারও নাম একই, ঠিক আছে। এবং এখানে তার ক্লাস এবং আইডি মেনশন করা রাখা আছে। কি আছে এখানে, ক্লাসের মধ্যে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার রেড করে রাখা আছে, উইথ 500, হাইট 400, বর্ডার সলিড আছে, 10 পিক্সেল রয়েছে, ব্লু রয়েছে, ঠিক আছে। এই পর্যন্ত ক্লাসটা রয়েছে, সেই ক্লাসটাকে আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি। এবং এইখানে একটা আইডি নিয়ে রাখা আছে যেখানে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন করে রাখা আছে, উইথটা পার্সেন্টেজে নেওয়া আছে 60%, এবং হাইট রয়েছে 200 পিক্সেল, যেটাকে আমরা এইখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো সবার ফার্স্টে আমরা মার্জিন দিতে শিখব। মার্জিনটা কোথায় দেবো? মার্জিনটা আমরা দেবো এই যে ফার্স্টের যে ডিপটা আছে এই ডিপের নিচের দিকে দেবো। এই ডিপটার নিচের বর্ডার এবং এই ডিপটার ওপরের দিকের বর্ডার, এই দুটো মিলে এই জায়গাতে বর্ডারটা ডবল হয়ে গেছে। তো আমরা কি করব, এর মাঝখানে একটা মার্জিন দিয়ে এটার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করব, যার ফলে আমাদের দুটো ডিপকে সেপারেটলি দেখতে পাবো আমরা। তাহলে কিভাবে করব এটা চলুন দেখা যাক। এই ক্লাসটা এই ফার্স্টের ডিপেও নেওয়া আছে এবং সেকেন্ড ডিপেও নেওয়া আছে, সুতরাং এই ক্লাসের মধ্যে যদি আমরা একটা মার্জিন দিই তাহলে এই দুটো ডিপকে আমরা সেপারেট করতে পারবো। তাহলে আমরা কি লিখবো এখানে, মার্জিন বটম লিখলাম, কত পিক্সেল দেবো ধরে নিন 20 পিক্সেলই দিচ্ছি, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখব কি 20 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়েছে এই ডিপ এবং এই ডিপের মাঝখানে। এবং এই ডিপ এবং এই ডিপের যেহেতু ক্লাস একই নেওয়া আছে তাই এর নিচে আমি যখন মার্জিন দিয়েছি তখন সেই মার্জিনটা এর নিচেও পড়ে গেছে, কারণ একই ক্লাস, এইভাবেই কাজ করবে, স্বাভাবিক ব্যাপার। আপনি যদি এই ব্যাপারটায় বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাকে বলবো অতি অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসুন, সেখানে আপনি এই ব্যাপারটায় ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি বুঝতে পারেন তাহলে চলুন আগে বাড়া যাক। তাহলে আমরা এইভাবে মার্জিন দিয়ে দুটোকে গ্যাপ দিয়ে দিতে পারলাম। এবারে আমাদের যদি লেফট সাইড থেকেও একটু মার্জিন দিতে হয় বা টপ থেকেও একটু দিতে হয় মার্জিন, তাহলে আমরা কি করে দেবো, আমরা এখানে লিখব মার্জিন টপ, লিখে আমরা এখানে ধরে নিলাম 50 পিক্সেল দেবো। দেখেছেন 50 পিক্সেল ছেড়ে গেছে, এটাও তাই হয়েছে, 50 পিক্সেল ছেড়েছে, ঠিক আছে, ওকে। তো একটা জিনিস ভাববেন যে এই নিচেও কিন্তু আমাদের 20 পিক্সেল দেয়া ছিল মার্জিন, এবং এটার ওপরে আমরা 50 পিক্সেল দিয়েছি, তাহলে কিন্তু 20 আর 50 70 পিক্সেল হয়ে যায়নি মার্জিনটা। মার্জিনটা কী হয়েছে, মার্জিনটা ওভারল্যাপ করে শুধু 50 পিক্সেলই রয়েছে, 20 পিক্সেল কিন্তু ওর মধ্যে ঢুকে গেছে, বোঝা গেছে ব্যাপারটা, ওকে। তাহলে 50 পিক্সেলটাই আমরা পাচ্ছি, 20 পিক্সেলটা আমরা পাচ্ছি না। এরকমই আপনি যদি লেফট সাইড থেকে মার্জিন দিতে চান তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে সিম্পল লিখতে হবে মার্জিন লেফট, দিয়ে দিলেন মনে করুন 30 পিক্সেল, সেভ করবেন, রিফ্রেশ করবেন, পেয়ে যাবেন, বোঝা গেছে, এতটাই ইজি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমরা মার্জিন কীভাবে ইউজ করি। এবার কথা হচ্ছে মার্জিন আমরা কখন ইউজ করি, মার্জিন আমরা তখন ইউজ করি যখন একটা এলিমেন্টের থেকে আরেকটা এলিমেন্টের একটা গ্যাপ দরকার হয়, তখন আমরা এলিমেন্টের গ্যাপ তৈরি করার জন্য মার্জিন ইউজ করি। সেটা কখনো টপ থেকে দরকার হলে মার্জিন টপ দিই, কখনো রাইট থেকে দরকার হলে মার্জিন রাইট দিই, এইভাবে আমরা যেদিক থেকে মার্জিন দরকার হয়, যেদিক থেকে গ্যাপ দরকার হয় আমরা সেদিক থেকে মার্জিন দিয়ে দিই। ক্লিয়ার হয়েছে মার্জিনের ইউজ? আচ্ছা, এইবার আমরা শিখব প্যাডিং সম্পর্কে। প্যাডিং কী, কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, এই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তাহলে প্যাডিংয়ের জন্য আমাদের দরকার ছিল একটু বেশি টেক্সট এই ডিপটার মধ্যে, তাই জন্য আমি কিছু টেক্সট রেখে দিয়েছি যেটা আপনারা দেখলে পরে এখানে দেখবেন এরকম, ঠিক আছে। তো এরকম টেক্সট দিয়ে দিয়েছি, এবার আমরা তাহলে জানি যে প্যাডিং আমরা কিভাবে ইউজ করব। তো তার আগে আমরা একটু মার্জিনটাকে আবার সরিয়ে দিই, যেহেতু মার্জিনের কাজটা হয়ে গেছে আমি আবার মার্জিন সম্পর্কে কিছু বলার হলে পরে লাস্টে বলছি, তার আগে আমরা প্যাডিং সম্পর্কে একটু জেনে নিই।
এবার আমরা যদি ব্রাউজারে গিয়ে এটা রিফ্রেশ করি দেখবো আগের মতো হয়ে গেছে। এবার কথা হচ্ছে প্যাডিং আমরা কেন ইউজ করি। এখানে ভালো করে দেখলে আপনি দেখতে পাবেন টেক্সটগুলো একদম ডিবের শুরু থেকে শুরু হয়ে গেছে এবং একদম শেষ অবধি এটা চলে গেছে। তো এই জিনিসটা কখনোই দেখতে ভাল লাগে না, এর জন্য আমরা কি করি, আমরা ডিবের থেকে লেখাটাকে একটু গ্যাপ দিয়ে শুরু করি। তো তার জন্য আমরা কি করি, তার জন্য আমরা প্যাডিং ইউজ করি। ঠিক আছে, তাহলে কিভাবে ইউজ করি একবার দেখা যাক। মনে করুন আমি এখানে লিখে দিচ্ছি PADDING প্যাডিং টপ। ঠিক আছে, প্যাডিং টপ দিয়ে দিচ্ছি আমি মনে করুন 10 পিক্সেল। তাহলে কি হবে, একদম গাছ থেকে শুরু হবে না, 10 পিক্সেল নিচ থেকে শুরু হবে। দেখতে পাচ্ছেন এই গ্যাপটা, এটা দেখতে ভাল লাগে। এরকমই আমরা যদি এদিক থেকে দিতে চাই তাহলে আমরা কি করব, আমরা এটাকে কপি করব, কপি করে এখানে লিখে দেবো প্যাডিং রাইট, RIGHT রাইট, 10 পিক্সেল দিয়ে দেবো। সেভ করে যদি আমরা রিফ্রেশ করি দেখবো এদিক থেকেও গ্যাপ এসে গেছে। ঠিক আছে, এরকম নিচ থেকে দিতে হলে পরে আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে এখানে লিখে দেবো বটম, বটম লিখে সেভ করে দেবো। সেভ করলে দেখা যাবে নিচ থেকেও একটা গ্যাপ চলে এসছে। সেরকমই আমরা লেফট থেকে করতে হলে কি করতে হবে, একই রকম আপনি পেস্ট করবেন, করে প্যাডিং লেফট লিখে দেবেন। দেখুন রিপ্রেস করলে এখন চারদিক থেকে একটা ছোট্ট গ্যাপ দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস বোঝা যে আমরা যখন একটা এলিমেন্টের থেকে আর একটা এলিমেন্টের মধ্যে গ্যাপ তৈরি করতে চেষ্টা করি তখন আমরা মার্জিন দিই, কিন্তু যখন আমরা একটা ডিবের ভেতরে গ্যাপ দিতে চাই তখন কিন্তু আমাদের মার্জিন নয় প্যাডিং ইউজ করতে হয়। কারণ ডিবের বাইরের সাইডের গ্যাপটাকে মেনটেন করে মার্জিন এবং ডিবের ভেতরের সাইডের গ্যাপটাকে মেনটেন করে প্যাডিং। ক্লিয়ার হয়েছে? তো সেই জন্য আমরা এখানে কিন্তু মার্জিন দিলে পরে হতো না, ডিবের ভেতরের সাইডের গ্যাপ সেটা প্যাডিং দিয়ে হবে। এবারে প্যাডিং দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ডিবের সাইজ বেড়ে যায়। এখানে যেহেতু 10 পিক্সেল দেওয়া হয়েছে তাই জন্য কিন্তু আপনি ডিবের সাইজটা যে বেড়েছে সেরকমভাবে বুঝতে পারবেন না। কিন্তু আমি যদি এই প্যাডিংটাকে একটু বেশি দিতাম তাহলে দেখতেন যে ডিপটা এখান থেকে শুরু হয়ে এই জায়গায় শেষ হয়ে গেছে এটা হয়তো এতখানি চলে যেত। কীভাবে সেটা আমরা বুঝব, আপনি যদি এই রাইট আর লেফটের প্যাডিংটাকে 10-100 কনভার্ট করে দেন তাহলে দেখবেন যে এই ডিপটা হিউজ পরিমাণ সাইডের দিকে বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন যেটা আগে এইখানে শেষ হয়ে যাচ্ছিলো সেটা এখন এত দূর চলে গেছে। ব্যাপারটা কি হলো, আমাদেরকে যখন প্যাডিং ইউজ করতে হবে একটা জিনিস মাথায় রেখে করতে হবে যে প্যাডিং আমরা যতটা দেব ডিবের সাইজ কিন্তু ততটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এই ডিবের সাইজ কত, ডিবের সাইজ ছিল আগে উইথ ছিল 500 পিক্সেল এবং বর্তমানে 100 আর 100 লেফট আর রাইট থেকে প্যাডিং গেছে, তার মানে 500, 100-600 আর এখানে 700। তাহলে আপনার বর্তমানে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন ডিবের সাইজ রয়েছে 700 পিক্সেল। ঠিক আছে, 700 পিক্সেল কেন হয়েছে বোঝা গেছে। ওকে, তাহলে এইবারে আমরা একটা নতুন জিনিস সম্পর্কে জানবো, যে এই যে আমরা প্যাডিং টপ একবার দিয়েছি, তারপরে প্যাডিং রাইট আর একবার দিয়েছি, প্যাডিং বটম দিয়েছি একবার, প্যাডিং লেফট দিয়েছি একবার, তো এইটা না করে আমরা একবারে প্যাডিংয়ের সবকটা দিককে বলে দিতে পারি। কিভাবে সেটা বলতে হয় সেটা চলুন দেখা যাক। এটাকে বলে প্যাডিংয়ের শর্ট হ্যান্ড। তাহলে আমরা আগে সবার আগে এইটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ডিলিট করে দিয়ে এবার আমরা লিখব প্যাডিং। ঠিক আছে, শুধু প্যাডিং লিখলাম, কোনো লেফট রাইট টপ বটম কিচ্ছু লিখবো না, প্যাডিং লিখে আমরা কলন দিয়ে দেবো। দিয়ে আমরা লিখে দিলাম মনে করুন 50 পিক্সেল দিয়ে সেভ করলাম, ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, দেখুন সব দিক থেকে প্যাডিং 50 পিক্সেল পড়ে গেছে অটোমেটিকলি। বোঝা গেছে? তো এইভাবে আমরা একবারে সব দিকের প্যাডিং দিয়ে দিতে পারি। তো এটা তো খুব সহজ ছিল যে সব দিক থেকে সমান পরিমাণ প্যাডিং ছিল, তো 50 আমরা লিখে দিয়েছি হয়ে গেছে। এমন যদি হতো যে চারদিক থেকে চার রকমের প্যাডিং থাকবে তাহলে সেটা আমরা কী করে লিখতাম, তাহলে চলুন দেখা যাক সেটা কীভাবে লিখতে হয়। আমাদের এখানে যে প্যাডিংটা রয়েছে এখানে আমরা চারটে ভ্যালু ইউজ করতে পারি, চারটে দেয়ালের জন্য। তো ধরে নিন আমি ফার্স্টে 50 পিক্সেলের পরে আমি লিখে দিলাম 100 পিক্সেল, তারপরে লিখে দিলাম 10 পিক্সেল, তারপরে লিখে দিলাম 150 পিক্সেল। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে রিফ্রেশ করে দেখি তাহলে কীরকম দেখব, তাহলে দেখব চারদিক থেকে চার রকম প্যাডিং পড়ে গেছে। কিন্তু এই প্যাডিং পড়ার নিয়মটা কী, এই প্যাডিং পড়ার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি।
প্যাডিং, মার্জিন এবং বর্ডার এরা তিনজনেই একই রকম রুলসে কাজ করে। সেই রুলসটা হচ্ছে এটা যে এতে শুরুটা হয় সবসময় টপ থেকে, ঠিক আছে, এবং তারপরে ঘড়ির কাঁটার অনুযায়ী এরা গোল করে ঘুরতে থাকে। তাহলে ঘড়ির কাঁটা অনুযায়ী যদি ঘোরে তাহলে টপের পরে কি আসছে, টপের পরে আসছে রাইট, রাইটের পরে কি আসছে, রাইটের পরে আসছে বটম, এবং বটমের পরে কি আসছে, আসছে লেফট। তাহলে আমরা যে চারটে ভ্যালু দিয়েছি, ফার্স্টে শুরু হবে কোথার থেকে, টপ থেকে, তারপরের ভ্যালুটা চলে যাবে রাইটে, তারপরেরটা চলে যাবে বটমে, এবং তারপরেরটা চলে যাবে লেফটে। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার হিসাব করে দেখা যাক যে আমরা ফার্স্টে দিয়েছিলাম 50, সেটা তাহলে গেছে এখানে, এবং তারপরে রাইটে গেছে 100, দেখুন রাইটে 100 রয়েছে, এবং বটমে গেছে 10, তাই দেখুন বটমটা খুব কম গ্যাপ, এবং তারপরে যেটা 150 আছে এটা সব থেকে বেশি, এটা গেছে আমার লেফটে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা শিখে গেলাম কিভাবে এক জায়গার থেকে চারটে প্যাডিংকে দিয়ে দেওয়া যেতে পারে। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, মনে করুন চার দিক থেকে যদি চার রকম প্যাডিং না হয়ে দুদিক দুদিক সমান হতো, মানে মনে করুন টপ বটমে একই রকম প্যাডিং এবং দু সাইডে একই রকম প্যাডিং, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করে লিখতে হতো? আমরা যদি লিখতাম মনে করুন 50 পিক্সেল এবং এটা ধরে নিচ্ছি যে 200 পিক্সেল, এবং তারপরে আবার এটাকে নিচ থেকে 50 পিক্সেল এবং তারপরে আবার এদিক থেকে 200 পিক্সেল, তাহলে এরকম আমরা দুবার দুবার একই কথা লিখতে লাগে না। যে আউটপুটটা আমরা এটা লিখে পাচ্ছি সেই আউটপুটটা যদি শুধু দুখানা আমরা ভ্যালু দিতাম সেক্ষেত্রেও আমরা পেতাম। দেখুন এটা যদি আমরা এখন সেভ করি তাহলে একই রকম আউটপুট পাচ্ছি, কোনো রকম চেঞ্জ নেই কিন্তু। তাহলে এটা কি করে হলো? দেখুন ফার্স্টে 50 পিক্সেল যেটা পেয়েছে এটাও টপ থেকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং তারপরে 200 পিক্সেল যেটা পেয়েছে এটা রাইটে দিয়ে দিয়েছে, ওকে। তারপরে ভ্যালু খুঁজতে গেছে আর কোনো ভ্যালু পায়নি, তাই টপে যেটা ছিল সেটাকে রিপিট করে দিয়েছে বটমে, এবং রাইটে যেটা ছিল এটাকে রিপিট করে দিয়েছে লেফটে। ক্লিয়ার? তাহলে যদি আপনি দুটো ভ্যালু দেন তাহলে টপ যেটা পাবে সেটা বটমে রিপিট হয়ে যাবে, এবং যেটা রাইটে পাবে সেটাই লেফটে রিপিট হয়ে যাবে, ঠিক আছে। তো দুটো ভ্যালু দিলে পরে এইভাবে রিপিট হয়ে যায়। আর যদি এখানে কেউ তিনটে ভ্যালু দিয়ে দিত তাহলে কী হতো? মনে করুন এইখানে কেউ দিয়ে দিত 10 পিক্সেল, তাহলে কী হতো? তাহলে এটাকে রিপ্রেস করলে দেখবেন যে নিচেরটা 10 পিক্সেল হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে হিসাবটা কীরকম হলো? এক্ষেত্রে হিসাব হলো একই রকম, একটু জাস্ট আলাদা। 50 পিক্সেল টপ থেকে দিয়ে দিয়েছে, 200 পিক্সেল রাইট থেকে দিয়ে দিয়েছে, এবং 10 পিক্সেল যেহেতু তারপরের ভ্যালুটা পেয়েছে তাই ক্লক ওয়াইজও যাচ্ছে কোথায়, নিচে, নিচেতে 10 পিক্সেল দিয়ে দিয়েছে, কিন্তু তারপরে ফোর্থ ভ্যালুটা আর পায়নি। ফোর্থ ভ্যালুটা যেহেতু পায়নি সেহেতু ও কী করেছে, রাইটের যে ভ্যালুটা আছে এটাকে রিপিট করেছে লেফটে। ক্লিয়ার হয়েছে? যদিও তিনটে ভ্যালু পেয়ে যায় তাহলে ক্লক ওয়াইজ যেরকম ঘুরছে সেরকম অনুযায়ী ও ভ্যালু বসাতে বসাতে যাবে, যে ভ্যালুটা পাবে না ঠিক তার অপোজিটের ভ্যালুটাকে নিয়ে এসে রিপ্লেস করে দেবে। বোঝা গেছে? ওকে, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে আমি প্যাডিংয়ের সম্পর্কে যা যা কিছু বললাম এই একই রুলস কিন্তু মার্জিনের ওপরেও প্রযোজ্য, তাই জন্য আপনারাও কিন্তু চার দিক থেকে আলাদা আলাদা করে মার্জিন না দিয়ে এক জায়গায় মার্জিন লিখে চারটে দিকের সম্পর্কে বলে দিতে পারেন, এবং দুটো দিলে পরে রিপিট হয়ে যাবে একই রকম, পুরো যেটা আমি বললাম প্যাডিংয়ের জন্য সেই একই রুলসটা মার্জিনের ওপরেও যায়, ঠিক আছে। আপনারা এটা প্র্যাকটিস করে দেখে নেবেন, আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরে যাবেন। আমি মার্জিনের একটা নতুন জিনিস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভালো করে এই জায়গাটা দেখে নিন। মনে করুন আমি একটা এখানে মার্জিন দিলাম, মার্জিন মনে করুন 50 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে এটা সব দিক থেকে 50 পিক্সেল গ্যাপ হয়ে যাবে, ভালো কথা। এবারে যদি আমাকে এই ডিপটাকে একদম স্ক্রিনের সেন্টারে রাখতে হয় তাহলে আমাকে দুদিক থেকে সমান মার্জিন দিতে হবে। এবার এটা খুব কষ্টসাধ্য, এটা আপনি মেপে মেপে দিতে গেলে পরে এক একটা রেজলিউশনে দেখবেন যে আপনার ডিপটা মাঝখানে নেই, সাইডের দিকে চলে গেছে। তো আপনারা এই জিনিসটাকে খুব ইজিলি সলভ করতে পারেন, আপনারা যদি লিখে দেন যে অটো, AUTO, এই অটো লিখে যদি সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করেন দেখবেন আপনার ডিপটা অটোমেটিকলি স্ক্রিনের একদম সেন্টারে এসে গেছে। এবার যদি আপনি বিভিন্ন রকম ডিভাইসে দেখেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ডিপটা সবসময় কিন্তু সেন্টারেই রয়েছে, স্ক্রিন সাইজ বড় হোক ছোট হোক আপনার সবসময় ডিপটা মাঝখানেই থাকবে। তো এটা একটা ম্যাজিক্যাল ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু সবসময় মানে লেফট আর রাইটের ক্ষেত্রে এটাকে সেন্টার করতে পারে। আপনি যদি টপ বটম থেকে যদি অটো দিয়ে দেন তাহলে এটা যে একদম ভার্টিক্যালিও সেন্টার চলে যাবে তা কিন্তু নয়, এটা সবসময়
হরাইজন্টালি সেন্টার করতে পারে একটা ডিপকে, ভার্টিক্যালি করতে পারে না, এই জিনিসটা মাথায় রাখবেন। তো ঠিক আছে, আমরা আজকে প্যাডিং আর মার্জিন সম্পর্কে সমস্ত তথ্য কভার করে ফেলেছি। আমরা মার্জিন তখন ইউজ করি যখন একটা ডিবের থেকে আর একটা ডিবের বা একটা এলিমেন্ট থেকে আর একটা এলিমেন্টের মাঝখানের গ্যাপটা আমাদের বাড়াতে হয়। ক্লিয়ার? এত অবধি ডিবে আমরা অটো মার্জিন দিয়ে ডিপটাকে সেন্টার করতে পারি। তো এই ছিল আমাদের আজকে মূল বিষয়বস্তু। তো আশা করছি সমস্তটাই আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু নিচে কমেন্ট সেকশানে আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন, আমি আমার সময় মতো অবশ্যই উত্তর দিয়ে দেবো আপনার কোশ্চেনের। ঠিক আছে, তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। ভিডিওটাকে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন, তাতে আপনার বন্ধুবান্ধবের কাছে আমি আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হব। আর যদি আপনি এখন অবধি আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন তাহলে বলবো নিচে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, তাতে ক্লিক করে পাশে বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তী দিনে আরও নতুন নতুন ভিডিও তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি আপনার জ্ঞানকে ইনক্রিজ করে নিতে পারেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, আমি আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।